নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করাছি, যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে 2023 সালের। আজকে আমি জীবন বিজ্ঞানের টোটাল দুখানা সেট আলোচনা করব, অর্থাৎ দুখানা পেজ, আমাদের সেট নম্বর 5 এবং সেট নম্বর 6, যার পেজ নম্বর আছে 324 এবং 327 নম্বর পেজ। তো দেখো, 324 নম্বর পেজের ফার্স্ট প্রশ্ন কি বলেছে সেই দিকে আমরা নজর করি। বলেছে যে সূর্য শিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতায় কর্ষিকায় বা কর্ষিকাগুলি পতঙ্গদেহের সংস্পর্শে আসামাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে, এটি কোন ধরনের চলন? অ্যান্সার হবে ঘরে আসার কেমোনেস্টি চলন। পরের প্রশ্ন কি বলেছে 1.2 তে, বিপদের সময় কোন হরমোনের ক্ষরণ মানবদেহে বৃদ্ধি পায় তা শনাক্ত করো, অ্যান্সার হবে অ্যাড্রিনালিন। 1.3 তে, মস্তিষ্কের কোন অংশ দেখে বা মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে, অ্যান্সার হবে কারেন্সার লঘু মস্তিষ্ক। পরের প্রশ্ন 1.4 এ, কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমীয় চলন দেখা যায়, অ্যান্সার হবে কারেন্সার অ্যানাফেজ। 1.4 এ বা 1.5 এর অ্যান্সার হবে কারেন্সার ইউরাসিল। 1.6 এ কী বলেছে, বার্ডিং পদ্ধতিতে বংশবিস্তার করে তা নির্ণয় করো, অ্যান্সার হবে কারেন্সার ইস্ট। 1.7 এর অ্যান্সার হবে কারেন্সার ছোটো হাতে দুটো টি, ছোটো হাতের দুটো আর। পরের প্রশ্ন কি বলেছে আমাদের 1.8 এ, বড়ো হাতের টি, ছোটো হাতের টি, বড়ো হাতের দুটো আর থেকে কত রকমের গ্যামেট সৃষ্টি করে তা শনাক্ত করো, অ্যান্সার হবে 2 প্রকার। পরের প্রশ্ন 1.9 এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার 1:1। পরের প্রশ্ন আমাদের 1.10 তে, পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশ কোন মুক্ত গ্যাসটি অনুপস্থিত ছিল তা নির্ণয় করো, অ্যান্সার হবে ঘরে আনসার অক্সিজেন। 1.11 এ, মাছের উদস্থিতিক বা মাছের উদস্থিতিক অঙ্গটি হলো, অ্যান্সার হবে ঘরে আনসার পটকা। 1.12 এর অ্যান্সার হবে ঘরে আনসার আর্নস্ট হেকেল। 1.13 অ্যান্সার হবে ঘরে আনসার মৌমাছি। 1.14 এর অ্যান্সার হবে বীজ ব্যাংক, বীজ ব্যাংক। পরের প্রশ্ন 1.15 এর অ্যান্সার হবে ইউট্রিফিকেশন, মানে জল দূষণের ফলে যে ঘটনাটি ঘটে সেটি হলো, অ্যান্সার হবে ইউট্রিফিকেশন। এবার আমি বিভাগ খ নিয়ে আলোচনা করব। তো দেখো, শূন্যস্থান পূরণ করো, ACTH ড্যাশ গ্রন্থি থেকে খরিত হয়, অ্যান্সার হবে পিটুইটারি। পিটুইটারি গ্রন্থি থেকে ACTH খরিত হয়। 2.2 তে, মানুষের গ্যামেট তৈরির সময় ড্যাশ কোষ বিভাজন ঘটে, অ্যান্সার হবে মিওসিস। 2.3 তে, মটর গাছের কাণ্ডের দৈর্ঘ্য লম্বা, এটি একটি ড্যাশ বৈশিষ্ট্য, অ্যান্সার হবে প্রকট বৈশিষ্ট্য। 2.4 এ, ড্যাশ রোধ করার জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়, অ্যান্সার হবে বাষ্পমোচন। 2.5 এ, কোনো একটি জলাশয়ের BOD বৃদ্ধি পেলে দ্রবীভূত ড্যাশের মাত্রা বৃদ্ধি পায়, অ্যান্সার হবে অক্সিজেন। 2.6 এ, কী বলেছে, খাড়ির কুমিরের সংখ্যা বৃদ্ধির একটি উপায় হলো, কী বলেছে, ক্যাপটিভ ড্যাশ এবং হ্যাচিং, অ্যান্সার হবে। তো দেখো এর অ্যান্সার হবে ব্রিডিং, বড়াবলা হর্ষি ডয়নেশ্বর ব্রিডিং। ঠিক আছে, কি বলছে আশা করি বুঝতে পারছো। পরের প্রশ্ন 2.7 এ, সত্য মিথ্যা নির্ণয় করো, কি বলেছে, সুন্দরী শ্বাসমূলে কি বলেছে নেগেটিভ জিওট্রফিক চলন দেখা যায়, এটা সত্য আছে। 2.8 এ, মাইটোসিস কোষ বিভাজন দ্বারা অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়, এটা মিথ্যা আছে। 2.9 এর অ্যান্সার মিথ্যা। 2.10 এর অ্যান্সার মিথ্যা। 2.11 এ, শব্দ দূষণের ফলে মানুষের আংশিক বা সম্পূর্ণ বধিরতা ঘটে, এটা সত্য। 2.12 তে, কী বলেছে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে অবস্থিত স্নায়ুকোষের কোষদেহের সমষ্টিকে গ্যাংলিয়া বলা হয়, এটা কি আছে, সত্য আছে। এবার আমি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাবো। তো দেখো, 2.13 তে, অক্সিন এর অ্যান্সার হবে আমাদের ঘয়ের অ্যান্সার বীজ ইন ফল সৃষ্টি। 2.14 এর অ্যান্সার হবে উমোয়া নিউক্লিওসাইড ও ফসফোরিক অ্যাসিড। ঠিক আছে, 2.15 এর কী বলছে, থ্যালাসেমিয়া, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার প্রচ্ছন্ন অটোজোম বহিত রোগ। 2.16 এ, হোয়াট ডাইলুট সুপ, অ্যান্সার হবে চয়ের অ্যান্সার হেলডেন। 2.17 এ, লবণ গ্রন্থি, অ্যান্সার হবে আমাদের কয়ের অ্যান্সার সুন্দরী। 2.18 এ, অন্ধবিন্দু এর অ্যান্সার হবে আমাদের, তো দেখো, কয়ের অ্যান্সার রেটিনা ও অপটিক স্নায়ুর
সংযোগস্থল। ঠিক আছে, তো দেখো বিসাদৃশ্যটি বেছে নাও, এর অ্যান্সার হবে সিএসএফ। তো দেখো 2.20 এর কী বলেছে, অ্যাকশনে উপস্থিত কিন্তু ড্রেন্ডনে অনুপস্থিত এরূপ একটি গঠনের নাম লেখো। তো দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যান্সার হবে সোয়ান কোষ, মায়োলিন শীত। ঠিক আছে, এই যে কোনো একটা নাম লিখলেই হয়ে যাবে। 2.21 কী বলেছে, বলেছে যে নিচের সম্পর্ক থেকে একটি শব্দজোড়া বেছে নাও। তো দেখো এর অ্যান্সার হবে এমটিওসি। তো দেখো পরের প্রশ্ন 2.22, এর অ্যান্সার হবে প্রকট গুণ। 2.23, এর অ্যান্সার হবে বর্ণান্ধতা বা হিমোফেলিয়া। ঠিক আছে, 2.24 এর কী বলেছে, তপ্ত লঘু তরল কি, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে বিজ্ঞানী হ্যালডেনের মতে বিভিন্ন যৌগে, ঠিক আছে, বিভিন্ন যৌগে সমন্বিত উত্তপ্ত সমুদ্রের জলকে তপ্ত লঘু তরল বলা হয়। 2.25, এর অ্যান্সার হবে আমাদের শব্দ দূষণ। ঠিক আছে, সরি, শব্দ দূষণ না, বায়ু দূষণ হবে, কী হবে, বায়ু দূষণ হবে। 2.26 এর অ্যান্সার হবে আমাদের, 2.26 এর অ্যান্সার হবে ইউট্রিফিকেশন। 2.26 এর অ্যান্সার হবে ইউট্রিফিকেশন। ঠিক আছে, তোমরা তো জানো যে ফসফেট সমৃদ্ধ রাসায়নিক বজ্রের ফলে বা ফসফেট সমৃদ্ধ রাসায়নিক বজ্রের জলে মিশলে জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা কমিয়ে দেয় ও বায়ো ম্যাগনিফিকেশন বা অভঙ্গুর কীটনাশকের মাটি থেকে খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে ক্ষতি করার ক্ষমতা বৃদ্ধি পায়। ঠিক আছে, এবার আমি পরের সেট আলোচনা করব, সেট 6, আমাদের পেজ নম্বর 327। ঠিক আছে, তো দেখো এটা আমাদের পেজ নম্বর 327 নম্বর পেজ। ঠিক আছে, 1.1 এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ইস্ট্রোজেন। ঠিক আছে, রজং চক্র নিয়ন্ত্রিত ডিম্বাণু উৎপাদন। 1.2 এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার, ঠিক আছে, সিএসএফ মস্তিষ্কের বৈদ্যুতিক শক থেকে রক্ষা করে। পরের প্রশ্ন 1.3 অ্যান্সার হবে খয়ের অ্যান্সার এর রোমান 4, বি এর রোমান 1, সি এর রোমান 2, ডি এর রোমান 3। ঠিক আছে, 1.4 এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার ইস্ট ও হাইড্রা। 1.5 এর অ্যান্সার হবে কী বলেছে, নিচের কোন জোড়াটি সঠিক তার নির্ণয় করে, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার টেলোফেজ ব্যামতন্ত্র অবলুপ্ত প্রায় অবলুপ্তি। অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার টেলোফেজ ব্যামতন্ত্রর অবলুপ্তি। 1.6 এর অ্যান্সার হবে আমাদের কয়ের অ্যান্সার ক্রোমাটিনের নিষ্ক্রিয় অংশ। পরের প্রশ্ন 1.7 এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার বড় হাতের টি ছোটো হাতের টি মাল্টিপ্লাই বড় হাতের টি ছোটো হাতের টি। 1.8 এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার বড় হাতের ওয়াই ছোটো হাতের ওয়াই এবং ছোটো হাতের দুটো আর কয়ের অ্যান্সার। 1.9 এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 50%। 1.10 এর অ্যান্সার হবে CH4 NH3 H2 H2O। 1.11 এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার উৎপত্তি ও গঠনগতভাবে হলেও কার্যগতভাবে অভিন্ন। পরের প্রশ্ন 1.12 এর অ্যান্সার হবে আরশোলার ডানা পায়ের আর ডানা। ঠিক আছে, 1.13 অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার অ্যামিনোফিকেশান। 1.14 এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার দ্রাব্য অক্সিজেনের। 1.15 এর অ্যান্সার হবে পরের প্রশ্ন 1.15 ক্রায় সংরক্ষণের উদ্ভিদ নমুনা সংরক্ষিত থাকে যে তাপমাত্রায়, সেটিকে নির্বাচন করো, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার -196 ডিগ্রি সেলসিয়াসের তরল নাইট্রোজেনে। এবার আমি শূন্যস্থান পূরণ করব। তো দেখো শূন্যস্থানে কী বলেছে, শূন্যস্থানে বলেছে আমাদের 2.1 এর প্রশ্নের অ্যান্সার হবে আমাদের থাইরক্সিন মানে গ্রেপস বর্ণিত রোগ হরমোনের ড্যাশ হরমোনের অধিক ক্ষরণে হয়, অ্যান্সার হবে থাইরক্সিন। 2.2 এর অ্যান্সার কী বলছে, ফার্নে রেণু অঙ্কুরিত হয় ড্যাশ সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট প্রোথ্যালাস সৃষ্টি হয়, ক্রোমোজোম বিশিষ্ট প্রোথ্যালাস সৃষ্টি করে, এর অ্যান্সার হবে আমাদের এন হবে, কী হবে, এর অ্যান্সার হবে এন।
তো দেখো প্রত্যেকটা প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন মোস্ট মোস্ট ভাইটাল এন সংখ্যক হবে। পরের প্রশ্ন 2.3 বড় হাতের বি ছোটো হাতের বি বড় হাতের আর ছোটো হাতের আর জিনোটাইপ ড্যাশ ধরনের গ্যামেট সৃষ্টি করতে পারে, অ্যান্সার হবে চার ধরনের। 2.4 অ্যান্সার হবে পটকাকে চুপ সে যেতে সাহায্য করে। 2.5 অ্যান্সার হবে এসপিএম। 2.6 পৃথিবীর যে সমস্ত অঞ্চলে বহুল পরিমাণে কী বলে সে এন্ডোমিক প্রজাতি বাস করে তাকে হটস্পট বলে, তো মিথ্যা নির্ণয় করো। কী বলেছে 2.7 ড্রেনডন উদ্দীপনা পরিবহন করে ও অ্যাকশন উদ্দীপনা গ্রহণ করে, এটা মিথ্যা আছে। 2.8 অ্যান্সার মিথ্যা, কারণ অজৈন জনন কেবল মাইটোসিস পদ্ধতিতে ঘটে, এটা মিথ্যা আছে, হতেই পারে না। 2.9 অপরিণত ফুলের বর্ণ বেগুনি ও সুটির আকার স্ফীত হলো প্রকট বৈশিষ্ট্য, এটা সত্য আছে। 2.11 অ্যান্সার মিথ্যা। 2.11 অ্যান্সার মিথ্যা। 2.12 অ্যান্সার আসলে সত্য, মানে কাশি শ্বাসনালীতে সংক্রমণ রোধ করে, এটা কি আছে সত্য। এবার আমি পরের প্রশ্ন সলভ করাবো। তো দেখো 2.13 মধুমেহ অ্যান্সার হবে চয়ের অ্যান্সার, চোখ বৃক্ক হৃৎপিণ্ডের ক্ষতি করে। 2.14 অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার। 2.15 অ্যান্সার হবে উমর অ্যান্সার থ্যালাসেমিয়া, ঠিক আছে। কি আছে অটোজোমাল প্রচ্ছন্ন জিন ঘটিত ব্যাধি, ঠিক আছে। তো দেখো এইগুলো খুব সুন্দর করে সলভ করা আছে, তোমরা খাতায় লিখে মুখস্থ করবে। এবার আমি বি সাদৃশ্যটা করব। তো দেখো কি বলেছে, বলেছে যে তো দেখো বলেছে বি সাদৃশ্য শব্দটি বেছে নেওয়া অ্যান্সার হবে থ্যালামাস হবে। 2.20 অ্যান্সার। তো দেখো একটু অ্যান্সারটা নিয়ে একটু ডাউট হচ্ছে, একটু অ্যান্সারটা নিয়ে একটু ডাউট আছে। পরের প্রশ্ন ঠিক আছে এর অ্যান্সার হবে, ঠিক আছে 2.21 অ্যান্সার হবে খর্ব ধাবক। পরের প্রশ্ন 2.22 কী বলেছে, ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে কোন রোগের উপস্থিতি প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তো দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, এবং খুবই ভাইটাল অ্যান্সার হবে বর্ণান্ধতা, ঠিক আছে। তো দেখো পরের প্রশ্ন কী বলেছে আমাদের 2.24 বলেছে জীবের অত্যাধিক হারে বংশবৃদ্ধি ঘটলে কিন্তু খাদ্য ও বাসস্থান সীমিত হলে কি সিদ্ধান্তে পৌঁছানো যায়, অ্যান্সার হবে অস্তিত্বের জন্য সংগ্রাম। 2.25 অ্যান্সার হবে এক্স সিটু সংরক্ষণ। 2.26 অ্যান্সার হবে আমাদের কী বলেছে এর অ্যান্সার হবে সিঙ্গালীলা জাতীয় উদ্যান। তো বুঝতে পারছো আমি দুখানা সেট নিয়ে আলোচনা করছি, বাকি সেটগুলো খুব শীঘ্রই আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।